বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট আমির হামজা লিমন, আমি নিয়মিত আইন প্র্যাকটিস করি। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই পর্বটি শুরু করলাম। আজকের পর্বের আলোচনার বিষয় মায়ের সম্পত্তিতে ছেলে মেয়ের অংশ, অর্থাৎ একজন মা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে এই মায়ের সম্পত্তিতে ছেলে মেয়ের কতটুকু অংশ রয়েছে, ছেলে কতটুকু অংশ পাবে, মেয়ে কতটুকু অংশ পাবে, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। বর্তমান সময়ে একটা প্রবাদ কিন্তু এখনও প্রচলন আছে, অনেকেই মনে করে মায়ের সম্পত্তিতে মেয়েদের অংশ বেশি, অর্থাৎ মেয়েরা মায়ের সম্পত্তি ছেলেদের তুলনায় বেশি পায়। আসলে কি সঠিক, আসলে কি এই প্রবাদটি সঠিক, এই বিষয়টি জানতে আপনারা আমার সঙ্গেই থাকুন। আমি এই সহজান চ্যানেলের মাধ্যমে নিয়মিত আইনের নানা দিক, নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আপনারা প্রতিটি পর্বের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই বাটনটি অন করে দিবেন এবং প্রতিটি পর্ব দেখবেন। প্রতিটি পর্ব দেখলে আইনের নানা দিক, নানা বিষয় জানতে পারবেন। প্রিয় দর্শক, তাহলে আজকের এই পর্বের আলোচনার বিষয় মৃত মায়ের সম্পত্তিতে ছেলে মেয়ের অংশ। মা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে এই মৃত মায়ের সম্পত্তি ছেলেদের মধ্যে কিভাবে বন্টন হবে, ছেলে কতটুকু অংশ পাবে, মেয়ে কতটুকু অংশ পাবে, এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। এখানে একটি কথা বলে রাখছি যে কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার কখনো ওয়ারিশ সৃষ্টি হবে না, কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তি ভাগ বন্টন হবে না। অর্থাৎ কোনো ব্যক্তি মারা যাওয়ার পরেই তার ওয়ারিশ সৃষ্টি হবে, কোনো ব্যক্তি মারা যাওয়ার পরেই তার সম্পত্তি ভাগ বন্টন হবে, কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তি ভাগ বন্টন হবে না এবং তার ওয়ারিশ বা উত্তরাধিকার সৃষ্টি হবে না। মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায়, অর্থাৎ কোনো ব্যক্তি জীবন দশায়, কোনো ব্যক্তির জীবন দশায় তার সম্পত্তি সে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবে, সেভাবে সে ইউজ করতে পারবে, সেভাবে প্রয়োজনে সে হেবা করতে পারবে, বিক্রি করতে পারবে, উইল করতে পারবে, দান করতে পারবে। এক্ষেত্রে অন্য কোনো ব্যক্তির কোনো কিছু বলার নাই, কারণ যখন কোনো সম্পত্তি কোনো ব্যক্তির, সেই সম্পত্তির তারই, তার ওয়ারিশ, সে সম্পত্তি সে যেভাবে খুশি সেভাবে বন্টন করতে পারে, সেভাবে ভোগ করতে পারবে, কোনো ওয়ারিশের বা কোনো অন্য কোনো ব্যক্তির কোনো কিছু বলার। তাহলে আজকেই পরের মধ্যে আমরা জানব যে মৃত মায়ের সম্পত্তিতে ছেলে মেয়ে কতটুকু অংশ পায়, ছেলে কতটুকু অংশ পাবে, মেয়ে কতটুকু অংশ পাবে। প্রিয় দর্শক, মা সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে, মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে মা বাবা অর্থাৎ পুরুষ মহিলা বাবা মাকে আলাদা করা হয় না, সম্পত্তি বন্টন করা হয় মৃত ব্যক্তিকে ধরে। মৃত ব্যক্তি মিনস যে ব্যক্তি মারা গিয়েছে, সে ব্যক্তি বাবাও হতে পারে, সে ব্যক্তি মাও হতে পারে। মৃত ব্যক্তির সম্পত্তি একইভাবে বন্টন হয়, অর্থাৎ বাবা মৃত বাবার সম্পত্তি যেভাবে বন্টন হবে, মৃত মায়ের সম্পত্তি কিন্তু একইভাবে বন্টন করা হবে। আর বাবার, অনেকেই মনে করে যে না, বাবার সম্পত্তি, মৃত বাবার সম্পত্তি যেভাবে বন্টন করা হয়, মায়ের সম্পত্তি হয়তো বা মৃত মায়ের সম্পত্তি হয়তো বা অন্যভাবে বন্টন করা হয়, না, এটা সঠিক না। মৃত বাবার সম্পত্তি যেভাবে বন্টন করা হয়, মৃত মায়ের সম্পত্তি সেই একইভাবে বন্টন করা হয়। অর্থাৎ সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে পুরুষ মহিলা বাবা মাকে আলাদাভাবে ধরা হয় না, সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে মৃত ব্যক্তিকে ধরেই সাধারণত সম্পত্তি বন্টন করা হয়। এখন আমরা মূল বিষয় যেটা জানবো, তাহলে মৃত মায়ের সম্পত্তিতে ছেলে মেয়ে কতটুকু অংশ পাবে, যে মৃত মায়ের সম্পত্তিতে ছেলে মেয়ে 2:1 ভাবে ছেলে মেয়ের মধ্যে মৃত মায়ের সম্পত্তি ভাগ বন্টন হবে। অর্থাৎ ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে, 2:1 হারে ছেলে মেয়ের মধ্যে মৃত মায়ের সম্পত্তি ভাগ বন্টন হবে। এটি আরেকটু বিস্তারিত আমি আপনাদের বলে নিই। সাপোজ আমি ধরে নিয়েছি মৃত একজন ব্যক্তি মারা গিয়েছে, মহিলা মানুষ মারা গিয়েছে, মা মারা গিয়েছে, সেই মায়ের এক ছেলে এক মেয়ে রয়েছে, এবং এই এক ছেলে যে এক মেয়ে রয়েছে, তাহলে এই এক ছেলে এক মেয়ের মধ্যে মৃত মায়ের সম্পত্তি কীভাবে বন্টন করা হবে? তাহলে মোট যে সম্পত্তি আছে, এই মোট সম্পত্তিকে 3 দিয়ে ভাগ দিতে হবে। অর্থাৎ ছেলে 3 দিয়ে ভাগ দেওয়ার পরে 3 ভাগের 1 ভাগ পাবে মেয়ে, বাকি 2 ভাগ পাবে তার ছেলে। অর্থাৎ 2:1, ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে। এভাবে সাধারণত মৃত মায়ের সম্পত্তি ভাগ ছেলে মেয়ের মধ্যে বন্টন করা হয়ে থাকে। আপনারা এভাবে ক্যালকুলেশন করলে কিন্তু মৃত মায়ের একাধিক সন্তান হয়, দেখা যায় মৃত মায়ের 3 ছেলে 2 মেয়ে, অথবা মৃত মায়ের 5 ছেলে 3 মেয়ে। এভাবে আপনারা যদি হিসাব করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। যদি আমরা ধরে নিই মৃত মায়ের 2 ছেলে রয়েছে, 2 মেয়ে রয়েছে, তাহলে মৃত মায়ের মোট সম্পত্তিকে আপনার 2×2=4, আর এদিকে হচ্ছে 3 মেয়ে, 3×4=7, 7 ভাগ করতে হবে। 7 ভাগ করে ছেলেরা 1 ছেলে 2 ভাগ,
আরেক ছেলে দুই ভাগ আর বাকি মেয়েরা এক ভাগ এক ভাগ এই ভাগ এক ভাগ এইভাবে স্বতন্ত্র সম্পত্তি বণ্টন করে নেবে। তাহলে আমরা আজকে এই পর্বের মাধ্যমে জানলাম যে মৃত মায়ের সম্পত্তি ছেলে মেয়েদের মধ্যে 2:1 হারে বণ্টন করা হয়। অর্থাৎ মৃত ব্যক্তি, সেটা মৃত ব্যক্তি বাবা হোক আর মা হোক, মৃত ব্যক্তির সম্পত্তি 2:1 হারে ছেলেদের মধ্যে ছেলে মেয়ের মধ্যে বণ্টন করা হয়ে থাকে। আরেকটু এখানে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে অনেকেই আবার মনে করে যে মৃত ব্যক্তির সম্পত্তি শুধুমাত্র স্থাবর সম্পত্তি, অনেকেই মনে করে যে মৃত ব্যক্তির স্থাবর সম্পত্তি শুধুমাত্র ছেলে মেয়েদের মধ্যে বণ্টন করা হয় বা স্থাবর সম্পত্তি শুধুমাত্র মেয়েরা পায়, অস্থাবর সম্পত্তি মেয়েরা পায় না। এটি সঠিক না। মৃত ব্যক্তির যত সম্পত্তি থাকবে, স্থাবর অস্থাবর যত সম্পত্তি থাকবে, সকল সম্পত্তি যদি মৃত ব্যক্তি কাউকে লিখে দিয়ে না থাকে, কাউকে উইল করে না থাকে, কাউকে হেবা করে দিয়ে না থাকে বা কারো কাছে বিক্রি করে গিয়ে না থাকে, তাহলে মৃত ব্যক্তির সকল সম্পত্তি স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে তত সম্পত্তি ছেলে মেয়েদের মধ্যে 2:1 ভাবে বণ্টন হবে। অনেকেই মনে করে যে মৃত ব্যক্তির স্থাবর সম্পত্তি শুধু মেয়েরা পায়, অস্থাবর সম্পত্তি মেয়েরা পায় না। না, মৃত ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি ছেলেমেয়েরা সকলেই পাবে, সকলের মধ্যে 2:1 হারে বণ্টন করা হয়ে থাকে। তো প্রিয় দর্শক, তাহলে আজকে এই পর্বের মাধ্যমে আলোচনা করলাম যে মৃত মায়ের সম্পত্তি ছেলেদের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে কীভাবে বণ্টন করা হয়। তাহলে মৃত মায়ের সম্পত্তি ছেলে মেয়েদের মধ্যে 2:1 হারে বণ্টন করা হয়, অর্থাৎ ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে। আর আর সম্পত্তি বণ্টন করার ক্ষেত্রে মৃত ব্যক্তিকে ধরেই সাধারণত সম্পত্তি বণ্টন করা হয়। মৃত ব্যক্তি বাবাও হতে পারে, মৃত ব্যক্তি মাও হতে পারে। মৃত ব্যক্তি বাবা মা যে হোক না কেন, শুধুমাত্র মৃত ব্যক্তিকে ধরেই সম্পত্তি বণ্টন করা হয়ে থাকে। তো প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজকে এখানে এই পর্বটি আমি শেষ করলাম। পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, আইন জানবেন, আইন মানবেন, ঝামেলামুক্ত জীবনযাপন করবেন। আর আইনগত যদি কোনো পরামর্শের প্রয়োজন থাকে, আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।